नमस्कार बंधुरा बांगाल वर्सेस गोटीपाक घरे सबाई के स्वागत जाने आज के चले नतून एक रेसिपी नहीं बिकाले एक नास्ता रेसिपी बिकाले जल खबर रेसिपी बोलते पर तो भिडियो प्रथम दिखे शेष पर्त देखते थको एक बाटा और एक आलू दिए एक मजादार नास्ता रेसिपी तो हमें एक बाटी तर मयदा नहीं मयदा सामान्य परिमाण लवण किछुटा चीनी और दिए दीची कालो जीरे दो तीन टेबिल चामच हमें एखे रिफाइन तेल दिए भालो करे मयम कर मयदाटा के देखो मयम आमार हो गेछे एखन आमि अल्प अल्प जल दिए भालो करे मयदा डोटा मेखे नेब आपनारा मयदा बदले आटा दिए ये रेसिपिटी तैरी करते पारे तो आटा आखा हो गए 15 मिनट ढेके रेखे ततक्षण हमें एक पुर बनिए नेब तार जोन्नो आमि एखाने किछु सब्जी निये सिद्ध करा एक आलू गाजर कुचि कैप्सिकम कुचि मटरशुटी रसुन कुचि पिंयाज लंका कुचि धने पाता आपनारा गाजर स्किप करते पारेन शुद्ध आलू और मसला दिए এই রেসিপি পোরটা বানাতে পারেন তো কড়াই গরম হয়ে এসেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়েছি তেলটা গরম হতে আমি এখন এখানে আগে থেকে কেটে রাখা রসুন আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে কিছুটা মানে একটা গোটা পেঁয়াজ আমি এখানে কুচি করে রেখেছি সেটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গাজরের টুকরো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এখানে দিয়েছি ক্যাপসিকাম কুচি সামান্য মটরশুঁটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা আপনার পছন্দ মতন সবজি এখানে ব্যবহার করে পুরটা বানাতে পারেন এখন আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যায় আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মেজে নেব দেখুন গাজর মোটামুটি নরম হয়ে এসেছে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা একটা গোটা আলু এখানে ভেঙে দিয়ে দিলাম তা আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে কিছুটা জিরে গুঁড়ো আর কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার পুরটা মোটামুটি রেডি হয়ে এসেছে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে আমি পুরটা নামিয়ে নেব চলুন আমার একদিকে ময়দাটা মাখা 15 মিনিট হয়ে এসেছে এখন আমি এটাকে ভালো করে একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি আর এখানে কয়েকটি লেচি কেটে নিচ্ছি আমি এখানে চাপে দিয়ে সমান করে একই মাপে কেটে নিচ্ছি তো আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি একটু আমি ময়দা দিয়ে এখানে বেলে নেব তো আমরা সবসময় যেরকম রুটি খাই সেরকম বড় করে একটা লেচি ভালো করে বেলে নেব কিন্তু রুটির মতো আমি অতটা মোটা করব না একটু পাতলা করে বেলে নেব বেলা হয়ে গেছে আমি এখন দু সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি আবার দুপাশ থেকে একটু ফোল্ড করে মাঝখানে একটু গ্যাপ রেখে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করার পরে আমি উল্টে দিচ্ছি
এবার চারপাশে জল লাগিয়ে মাঝখানে পুরটা দিয়ে চারপাশে হাত দিয়ে টিপে টিপে ভালো করে মুখটা বন্ধ করে নিয়েছি। এভাবে একটু হাঁটাতে সামান্য বেলে নিয়েছি, হাত দিয়ে করে নিতে পারে। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করব। দুসার থেকে ভাজ করে নেব, আবার উপর থেকে পরোটার মতন করে আমরা যেভাবে করি সেভাবে একটু ভাজ করে নেব। আর মাঝে পুরটা দিয়ে চারপাশে আঙুল দিয়ে জল লাগিয়ে নিয়েছি এবং মুখটা সিল করে নিয়েছি যাতে কোনোভাবে খুলে না যায়। এভাবে একটু হাতে চ্যাপটা করে নিচ্ছি। এভাবে আমার সব রেসিপি নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসেছে, ছাতা তেলে আমি ভেজে নেব। এই রেসিপিটি যদি সন্ধ্যের চায়ের সাথেও আপনারা খেতে পারেন, বাচ্চাদের টিফিনে খেয়ে দিতে পারেন, খুবই মজার একটি রেসিপি। আপনার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তাই এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে ভেজে নিচ্ছি। আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি যাতে রেসিপি খুব ভালো মতো ভাজা হয় দুপাশ থেকে, এবং একটু লাল করে ভেজে নিয়েছি যাতে জিনিসটা খুবই ক্রিসপি হয়। দেখেন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, আর আমার নাস্তাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা বিকেলের নাস্তাতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দেবেন যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন।